নির্বাচনী জনসভায় যোগ দিতে নারায়ণগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রোকন, শেখ হাসিনা কখন জনসভায় বক্তব্য রাখবেন? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? মামুন, আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের একেএম শামসুজ জোহা ক্রিয়া কমপ্লেক্স মাঠে। এখানে আপনি জানেন যে আজকে আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী যেই জনসভা দেশব্যাপী শুরু হয়েছিল সেই সর্বশেষ জনসভাটি এখানে উপস্থিত এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভার সময়, আনুষ্ঠানিক সময় শেখ হাসিনা পৌঁছাবেন বেলা 3টা বাজে, তবে সভার আনুষ্ঠানিক কার্যক্রম তার আগেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। একটা বাজে, বেলা 1টার পর থেকে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তবে আমি আপনাকে যেটি দেখাতে চাই সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে অর্থাৎ সকাল থেকেই মাঠে কিন্তু এরই মধ্যে ক্রিয়া শামসুজ জোহা ক্রিয়া কমপ্লেক্স মাঠে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং মাঠের বেশিরভাগ অংশ কিন্তু এরই মধ্যে ভরে গেছে। এবং আমি নারায়ণগঞ্জে সকালবেলা এসে পৌঁছানোর পর থেকেই দেখি ফতুল্লা থেকে এই শামসুজ জোহা ক্রিয়া কমপ্লেক্স পর্যন্ত যেই রাস্তাটি রয়েছে সেই পুরো রাস্তা জুড়েই কিন্তু নেতাকর্মীদের মিছিল লক্ষ্য করা গেছে। এবং নারায়ণগঞ্জে আওয়ামী সভাপতির এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচনী নারায়ণগঞ্জের নির্বাচনী আমেজ অনেকটাই জমে উঠেছে। যদিও নারায়ণগঞ্জে নির্বাচনে এখানে যেই আসনগুলো রয়েছে তার মধ্যে একটি মাত্র নাঙ্গলকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি আসনগুলো মিলে যে নারায়ণগঞ্জের আসনগুলো রয়েছে যেই সেই আসনগুলোতে কিন্তু নির্বাচনী আমেজ পুরোপুরি বিরাজ করছে। যেই প্রথম নির্বাচনী জনসভাটি শুরু হয়েছিল সিলেট থেকে, সেই সিলেট হয়ে রংপুর, সিলেটের পরে রংপুর, তারপরে হচ্ছে বরিশাল, গোপালগঞ্জ এবং মাদারীপুর হয়ে ফরিদপুর হয়ে আজকে এই নির্বাচনী প্রচার শেষ হচ্ছে এখানে। এই ছিল নির্বাচনী জনসভার আওয়ামী সভাপতির সর্বশেষ খবর। মামুন, রোকন আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রোকনুজ্জামান।